শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত ব্যক্তিগত অ্যাটাক করে আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই এটা আকিদার বিরোধ উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলি ফেস লাগে না ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়া এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গোমর ফাঁস হইতেছে কথা কন ঠিক না বেটে আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত ওকে আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ কইরা